চুপ 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 তামেন না পারলে আমি দেখছি, না পারলে আমি আরো জমি দিব। না 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 হবে না হবে না। আচ্ছা ওই যে কে দাঁড়াইছিল, ওই যে ওই যে ওই ছেলেটা, আসো আসো আসো, না না হয়েছে হয়েছে হয়েছে, ওই যে জ্যাকেট জ্যাকেট, আচ্ছা আমি দেখছি, জ্যাকেট আসো জ্যাকেট আসো। মাশাআল্লাহ, কোন যুবক পারবে হাত তুলো দেখি কে আছে। ইনশাআল্লাহ এক দুই তিন চার, আচ্ছা 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 বসেন বসেন, হাত হাত নামান হাত নামান, আমি দেখতেছি কাকে। আচ্ছা আমি বলি, এই যুবকটা আমার পাশে আছে, ঠিক আছে, তোমার তুমি কি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও, যেই হোক সে সে অনেক চেষ্টা করেছে মনে হয়। তাকবীর দেন লিল্লাহি তাকবীর। আমি তোমাদেরকে বলছি তোমরা সবাই পারবা এটা আমার বিশ্বাস আছে, বাট আমার কথা হচ্ছে যে সবাইকে তো আমি সুযোগ দিতে পারবো না। ইটস অল অ্যাবাউট দ্য দীন, যার ভাগ্যে আছে সেই পাবে, ঠিক কিনা বলুন যুবক ভাইরা আমার? আপনার কাছে একটা হ্যান্ড মাইক লাগবে, হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক হুজুর দেন তো, হ্যান্ড মাইক একটা ওকে, হ্যাঁ হ্যান্ড মাইক নাও। তোমার নামটা আগে সালাম দিয়ে বলো, সালাম দাও আগে, আর কেউ যাবেন না, কেউ ডানে বামে পথে যাবেন না, খবরদার, দোয়া করে আমরা যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জান্নাতুল নাই, আমি কাউনিয়া কলেজে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে ছাত্র, আমি জেনারেল পড়াশোনা করি। ওকে দেখে জেনারেল মনে হচ্ছে, হুজুর মনে হচ্ছে, মারহাবা বলেন সবাই আপনারা, এটা খুব ভালো লাগে জেনারেল ছাত্র যখন মাশাআল্লাহ হুজুরদের মতো টুপি পরে জুব্বা পরে খুব ভালো লাগে। তোমার সালামটা অনেক জবাব দেয়নি, সালামটা জবাব দিবেন রংপুরের ভাইরা, মন খুলে আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা উনি যখন জবাব দিতে পারবে, যে জবাব দিয়ে ফেলে একটা জবাব দিলে আপনার সবাই মন থেকে একটা মারহাবা দিবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমি আগে বলেছি নোট করতে পারেন, নোট করার কোনো দোষের কিছু না, কারণ নোট করতে হলে একটা যোগ্যতার প্রয়োজন হয়, একটা শোনার প্রয়োজন হয়। তো ওই যুবক নোট করেছে, কোনো সমস্যা নাই, আমি তোমাকে যা প্রশ্ন করব তুমি তখন মন খুলে জবাব দিবা, নোটে দেখবা না, ঠিক আছে? ওইদিকে তাকায় মাইকটা হাতে রাখবা, ঠিক আছে? বলো আজকে যে সুরা তাফসির আমরা পেশ করেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি নোট রেখে দাও, নোট রেখে দাও, আল্লাহ বলছে রেখে দাও, নোট রেখে দাও, সমস্যা নাই, কারণ এখানে অনেক যুবকরা আছে, ওরাও দাঁড়িয়েছে, তুমি না পারলে ওদের সুযোগ দিব, ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা বলো যুবক ভাই। আচ্ছা আমি আগে বলি, রুলস বলে দিচ্ছি, দুইটা বাদলে দুইটা বলবো, এর বেশি বেঁধে গেলে আর একজনকে চান্স দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। তুমি বলো এদিকে, এই কোনো সমস্যা নাই, বলো সুরাটার নাম কি? না না এই প্রথমে ফিল করো আবার, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আগে হাসবেন না, ও নার্ভাস, হি ইজ নার্ভাস, প্লিজ টেক ইট ইজি, বলেন সুরাটার নাম কি? না 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 হয়নি হয়নি, আচ্ছা একবার এক, আচ্ছা আমি বলি না একবার, না 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 হয়নি, আচ্ছা আমি একটা সহজ আমি বলেছি দুটো বলে দিব, থামো থামো থামো, সুরাতু আলাম নাশরাহ, আচ্ছা একটা বলে দিয়েছি, এবার তারপরে না পারলে আমি আমি বুঝি ভাই তোমাদের আগ্রহ বুঝতে, থামো একটু থামো, তাহলে বলো সুরা নাম্বারটা কত নাম্বার সুরা, সুরা সং বলো, সুরা নাম্বার হচ্ছে মাকি সুরা 94 নাম্বার সুরা, আমার হ্যাঁ বলেন সবাই। আচ্ছা চান্স দেন না, এত তাড়াহুড়ো কেন, থামো থামো, একবার ফাউল পড়তেছে, আমি আগে থামেন না, চান্স দেন, এত কঠোর হবে না, ইসলাম কঠোরতা সেখানে, থামেন। সুরাটা কি মাদানি না মাক্কি? মাক্কি। সুরার আয়াত সংখ্যা মোট কয়টা? আটটা। কয় ভাগে বিভক্ত? মারহাবা বলেন সবাই আপনারা, দেখছেন পারতেছে, কেন আপনার কঠিন করা, আমরা হুজুররা বড্ড খারাপ মাহফিলে, আমি মাঝে মাঝে দেখেছি হুজুররা মাইক ম্যানকে যে ধমক দেয়, মাইক ম্যান বলে যে জীবনের মাহফিলে মাইক নিয়ে আমি আর আসবো না, আমাদের ব্যবহার প্রচণ্ড খারাপ, এটা আমাদের সংশোধন করা দরকার। যুবক ভাই কোনো ভয় নেই, তুমি পারবা, ইউ ক্যান ডু ইট ম্যান, মারহাবা বলেন সবাই। বলো এই তিনটা যে ভাগ করেছে, প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামত। মারহাবা বলেন আপনারা সবাই, নিয়ামত। বলো তো কয়টা নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছে? তিনটি। এক নাম্বার, এক নাম্বার বিশ্ব নবীজিকে বিভিন্ন নিয়ামত দিয়েছে, যেমন ওপেন হার্ট সার্জারি করে, হ্যাঁ তোমার আর একটা সুযোগ আছে, না পারলে কিন্তু আমি আরেকজনের সুযোগ দিব, বলো সহজ সহজ, কেউ বলবো না, কেউ বলবো না,
হ্যাঁ এই তো হচ্ছে, বলো বলো, হয়েছে হয়েছে, হ্যাঁ হচ্ছে হচ্ছে, থামেন থামেন, মানে পেটে আসছে মুখে আস না, দুই নাম্বার চান্স, শেষ চান্স, পিঠের বোঝা আল্লাহ হাল করে দিয়ে কমায় দিয়েছে, মারহাবা বলেন সবাই আপনারা, এবার শেষ চান্স, আচ্ছা আচ্ছা বুঝতেছি, ভয় নাই, এটা তোমার শেষ, এবার না পারলে কিন্তু আমার আরেকজন আমি চান্স দিব, ঠিক আছে, তিন নাম্বার নিয়ামতটা বলো, তিন নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বিশ্বের দিকে চুপ 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 চুপ, তাহলে না পারলে আমি দেখছি, না পারলে আমি আরো জমি দিব, না 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 হবে না হবে না, আচ্ছা ওই যে কে দাঁড়াইছে, ওই যে ওই যে ওই সেটা, আসো আসো আসো, না না হয়েছে হয়েছে হয়েছে, ওই যে জ্যাকেট জ্যাকেট, আচ্ছা আমি দেখছি, জ্যাকেট আসো জ্যাকেট আসো, সবাইকে আমি পারবো না, প্লিজ প্লিজ দৌড় দাও দৌড় দাও, ঢিলা দেখছি ঢিলা, দৌড় দাও, আচ্ছা ওকে বলেছি থামেন না, আচ্ছা আপনাকে বিরক্ত হয়ে গেছে নাকি যুবক ভাইয়ের, আমার তাফসীরটা আমরা শুনেন, এই তো শেষ এই তো শেষ, সালাম দেন সালাম দেন সবাইকে, এই আস্তে আস্তে আস্তে, আর্থিং আর্থিং করছে, আচ্ছা আচ্ছা বসো বসো, এই কান্টি জলাই বসো, কারেন্টের খেলা, কারেন্ট কারেন্ট, এবার ঠিক আছে আর্থিং করছে তাই না, এবার ঠিক আছে এবার ঠিক আছে, হ্যাঁ এই যে এইদিকে এইদিকে, তাকবীর দেন লিল্লাহি তাকবীর, বিশৃঙ্খলা করবে না, এই তো মাসের দিকে আছে, যুবক ভাই নবীকে আল্লাহ তিন নাম্বার নিয়ামত কি দিয়েছেন বলেন তো দেখি, মারহাবা বলেন সবাই আপনারা, আপনার সাউন্ড আরো জোরে হওয়া লাগবে, ঠিক আছে মাইক ঠিক আছে, ওকে দুই নাম্বার পার্ট কি ছিল, তিন ভাগের দুই নাম্বার ভাগটা, দুই নাম্বার ভাগ মোটিভেশনের তর্জমাটা কি ছিল, আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হয়েছে প্রিয় ভাই, এবং তুমি এবার বলো সর্বশেষ আল্লাহ নবীকে একটা দিক নির্দেশনা দিয়েছেন, দিক নির্দেশনা করা ছিল বলো দেখি, দুইটা কি কি ছিল, অনেকগুলো হাদিস বলেছিলাম মনে আছে, আমি এত লম্বা করবো না, এদিকে তাকাও, আরে আমার দিকে তাকাও না, লজ্জা পাইতেছে আমার তারা, এদিকে তাকাও, দেখো তুমি বলো নবীজির যখন আর্থিক সংকট ছিল, এইটা একটা বোঝা, নবীজি একজনের মাধ্যমে এই বোঝাকে হালকা করেছেন, তার নাম ছিল কি, সবাই এবার বলো, হ্যাঁ বিয়ের মাধ্যমে, হ্যাঁ হয়ে গেছে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এবার বলো যে নবীর যে একজন সন্তান ছিল তার নাম ছিল কি, হ্যাঁ মারহাবা বলবে না সবাই আপনারা, ফাতেমার যে একজন মেয়ে হিসেবে বিয়ের একটা চিন্তা বাবা হিসেবে আল্লাহ কিভাবে দূর করেছেন বলেন, কার সঙ্গে বিয়ে দিয়েছেন, মারহাবা বলবেন না আপনারা সবাই, তো যুবকটা মাশাআল্লাহ অনেকটাই শুনেছে, তাহলে নবীর যেই সন্তানের একটা চিন্তা আল্লাহ দূর করেছেন, এবং একটা দোয়ার কথা বলেছিলাম উম্মতের জন্য, হাদিসটা মনে আছে, আল্লাহ নবী একটা স্পেশাল দোয়া দিয়েছেন, দোয়াটার কথা মনে আছে, উম্মতের হায়াত যেহেতু কম সেই হিসেবে নবীর একটা টেনশন ছিল, ওই টেনশনটা আল্লাহ কিসের মাধ্যমে কি গিফটের মাধ্যমে দূর করেছে বলো, মারহাবা বলেন সবাই, আমি তো না অনেক ভালো করছে অনেক ভালো করছে, তাও তোমাকে আমি পুরস্কার দেবো সমস্যা নেই, ওই আসছে ও আসছে, আচ্ছা পরিচয় দিব সমস্যা নাই, কোন টেনশন নেই পরিচয় দিব, কই সে কই, বুঝতে পারছি উল্টা পাল্টা লাগে না সমস্যা, কই যায় বসেন দোয়া করবো দোয়া করবো, কিনা আপনার ভাই মশিউর রহমান, আপনার বাসা কুড়িগ্রাম, এখানে কে আছে মিশন টেস্ট দেওয়ার জন্য মেসেজ আসছেন, কোথায় পড়েন আপনি, ও আচ্ছা আচ্ছা আপনি পড়াশোনা করছেন কোথায় তাই বলতেছি, কুড়িগ্রামে পড়ছেন,
আচ্ছা মারহাবা মাশাআল্লাহ বসেন আপনার জন্য আচ্ছা এটা হচ্ছে আপনার পুরস্কার এটা হচ্ছে আপনার পুরস্কার আল্লাহ যেন ওকে দায়ী হিসেবে কবুল করো সকলে প্রণামে ওর ব্রেইন ভালো আছে আর যেহেতু প্রথম যুবক দাঁড়িয়েছিল ওর জন্য আমি এটা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি আমার কাছে কিছু টাকা একজন দিয়েছে ১০০ টাকার নোট সবগুলো ঠিক আছে তো যাই হোক যা আছে ভাই তোমার জন্য এই ২০০ টাকা পুরস্কার থাকলো ঠিক আছে না না রাখো রাখো ঠিক আছে আমি সবার জন্য দোয়া করি দুজনকে আল্লাহ নেক হায়াত দান করো সকলে পড়ো আমি বসো 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 এখানে বসে পড়ো এখানে বসে পড়ো আমি অধম একটা রিকোয়েস্ট করছি আপনারা রাত বাজে ১:০৫ প্রায় আপনারা যেই শ্রোতা হয়েছেন আজকে এটা একটা ঐতিহাসিক ওয়াজ মাহফিল হয়ে থেকে যাবে ঠিক কিনা বল এত সুন্দর শ্রোতা মনোযোগ দিয়ে শুনবে এটা আমি কল্পনা করি নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন